ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। সর্বশেষ আপডেট সংবাদ, ডনবাসের রাস্তায় রাস্তায় চলছে প্রচণ্ড লড়াই, আরো বিস্তারিত জানিয়ে দেব। প্রকাশ্য দ্বন্দ্বে মুখোমুখি চীন ও যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দৌড়ানি দিল ফিলিস্তিনিরা। ডনবাসের স্বাধীনতাই অন্যতম লক্ষ্য জানিয়েছে রাশিয়া, আরো জানিয়ে দেব। আগের ভুল নতুন করে আমরা করতে পারবো না বলল এরদোগান। তাজমহল বিতর্কে মোদীকে এক হাত নিলেন ওআইসি। রাশিয়া কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানান রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লিন। এবং সর্বশেষে জানিয়ে দেব পুতিনের অসুস্থতার খবর অস্বীকার করলেন ল্যাভরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ডনবাসের রাস্তায় রাস্তায় প্রচণ্ড লড়াই, ইউক্রেনের ডনবাস অঞ্চলের দখলের লড়াই আরো তীব্র রূপ নিয়েছে। এই মুহূর্তে শহরগুলোর রাস্তায় রাস্তায় প্রচণ্ড লড়াই চলছে। গত কয়েক সপ্তাহ ধরে চলমান লড়াই ইতিমধ্যে এই অঞ্চলে বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনাবাহিনী। এছাড়া সেভাদোনেস্ক এবং লিনিসানস্ক নামে গুরুত্বপূর্ণ দুটি শহর ঘেরাও করে হামলা চালিয়ে যাচ্ছে খবর এএফপির। ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য মতে রোববার ডনবাসের দোনেস্ক নদীর পূর্ব তীর ধরে সেভাদোনেস্ক শহর এলাকায় ধ্বংসাত্মক অভিযান চালিয়েছে রুশ বাহিনী। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেগ্রি গাইডি জানিয়েছেন লিনিসানস্ক শহরের পরিস্থিতি খুবই বাজে আকার ধারণ করেছে। তিনি আরও জানান রুশ বাহিনীর সুরাগুলা একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে, এতে তরুণী নিহত হয়েছে, আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডনবাস কখনো ইউক্রেন বাহিনীর কাছে হাতছাড়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে দিয়ে কন্টে জেলেনস্কি বলেন রাশিয়া লিমান দখল করেছে এবং সেভেরোদোনেৎস্ক শহরে আঘাত করেছে। তিনি বলেন আমাদের বর্তমান প্রতিরক্ষা পরিস্থিতি যতটা সামর্থ্য রাখে সেই অনুযায়ী ইউক্রেন তার ভূমি রক্ষা করছে। জেলেনস্কি বলেন যদি দখলকারীরা মনে করে যে লিমান বা সেভেদোনেৎস্ক তাদের হবে তবে তারা ভুল, ডনবাস ইউক্রেনীদেরই হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলেছে যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন 50 লক্ষেরও বেশি মানুষ আর অভ্যন্তরীণ বাস্তুত হয়েছেন 80 লক্ষেরও বেশি মানুষ। প্রকাশ্য দ্বন্দ্বে মুখোমুখি চীন ও যুক্তরাষ্ট্র। ইন্দো প্রশান্তীয় মহাসাগর অঞ্চলের সামুদ্রিক গোয়েন্দা তথ্য নিশ্চিতে বাণিজ্যিক স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দিয়েছে কোয়াড জোট। এতে জলসীমার অবৈধভাবে মাছ ধরা বন্ধ, সাম্প্রতিক নজরদারি বাড়ানোর পাশাপাশি অঞ্চলটিতে সব ধরনের বেআইনি কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হবে বলে দাবি কোয়াডভুক্ত দেশগুলোর। তবে বিশ্লেষকরা বলেছেন এতে চীনের সঙ্গে কোয়াডের উত্তেজনা আরও বাড়বে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে দীর্ঘদিন ধরে প্রশান্ত এবং ভারতীয় মহাসাগর এলাকায় চীনা জেলেদের বিরুদ্ধে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ করে আসছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত জোট কোয়াড। জলসময় অবৈধভাবে মাছ ধরার চলাচল বন্ধে তাই আরেক প্রকল্প আইপিডিএমএ হাতে নিয়েছে জোটটি। তবে এর ফলে চীনের সঙ্গে কোয়াডের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে সংখ্যা বিশ্লেষকদের। এদিকে কোয়াডের বৈঠক শেষ না হতেই দক্ষিণ চীন সাগরের সামরিক প্রদর্শনীর ঘোষণা দিয়েছে চীনা নৌবাহিনী। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনী অংশ হিসেবে শনিবার থেকে নৌভরমা চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীনকে থামাতে নিজেদের দক্ষভাবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের নৌ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের নেভাল একাডেমিতে এক অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি। দক্ষিণ চীন সাগর নিয়ে ভবিষ্যতে বিরোধ আরো জড়ো হতে পারে বলেও আভাস দেন জো বাইডেন। ইসরায়েলের দৌড়ানি দিল ফিলিস্তিনিরা। ইসরায়েলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেম সংঘর্ষের ঘটনা ঘটেছে। 1967 সালের পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর থেকে 29 মার্চ প্রতি বছর পতাকা মিছিল বের করে উগ্রপন্থী ইসরায়েলরা। তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের পতাকা হাতে মিছিল বের করে। এবছরও পতাকা মিছিল বের করে তারা। ফলে প্রতিবারের মতো এবারও ফিলিস্তিনিরা ওই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে এতে করে সংঘর্ষ বেঁধে যায়। গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে ইসরায়েলদের সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েল ফিলিস্তিনের উপর মরিচের গুঁড়া ছুড়ে মারে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সংঘর্ষের এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় 50 বছর বয়সী এক নারীর উপর
হামলা করেছেন একজন ইসরায়েলি যুবক। এরপর ওই নারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে দেওয়া হয়। আর এরপরে সেখানে উপস্থিত অন্যান্য ফিলিস্তিনিরা ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসেন। অপর একজন যুবক সেই ইসরায়েলি যুবকের উপর চড়াও হন। এরপর সেখান থেকে সকল ইসরায়েলকে দৌড়ানি দেয় ফিলিস্তিনিরা। এক পর্যায়ে ইসরায়েল ইহুদিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আরেকবার ইসরায়েলি তার উপর আবারও মরিচের গোড়া ছুড়ে মরে। ওই সময় একজন উগ্রপন্থী ইসরায়েলি ফিলিস্তিনি দিকে অস্ত্র উঁচিয়ে ধরেন, কিন্তু একজন পুলিশ তাকে নিবৃত করেন। যদিও ওই ইসরায়েলিকে আটক করেনি পুলিশ। সূত্র মিডল ইস্ট আই। ডনবাসের স্বাধীনতায় অন্যতম লক্ষ্য জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার স্বাধীনতা তাদের নিঃস্বত্ব প্রাধান্যের বিষয়। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পক্ষে সাফাই গিয়ে ল্যাভরভ জানিয়েছেন, প্রতিবেশী নিরস্ত্র নিরপেক্ষ করাই মস্কোর লক্ষ্য। ল্যাভরভের দাবি, রাশিয়া নয় নাৎসিদের বিপক্ষে যুদ্ধ করছে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সেনা অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে 60 লাখের বেশি মানুষ দেশটি ত্যাগ করেছে। হাজারো মানুষের প্রাণ গেলেও হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। সূত্র বিবিসি। আগের ভুল নতুন করে আমরা করতে পারবো না, বলল এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বরাবর বলেছেন, যে সকল দেশ ন্যাটোতে যোগ দিতে চায় কিন্তু আবার জঙ্গিবাদকে মদত দেয় তাদেরকে ন্যাটোর সদস্য করে নিতে আমরা সায় দিতে পারবো না। আজারবাইজান সফর শেষে তুরস্কে ফেরার পর প্রেসিডেন্ট এরদোগান সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রতিনিধিদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি প্রত্যাশা অনুযায়ী হয়নি। তিনি জানান, ফিনল্যান্ড এবং সুইডেন এই আলোচনা থেকে ফলাফল প্রত্যাশা করেছিল, কিন্তু তারা তুরস্কের দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। এরদোগানের দাবি করেছেন, সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে আর তাদের নিরাপত্তা দিচ্ছে সুইডেনের পুলিশ বাহিনী। তিনি জানান যে সকল দেশ ও জঙ্গিবাদকে মদত দেয় তাদেরকে ন্যাটোতে যোগ দিতে তুরস্ক সায় দিতে পারবে না, কারণ এর আগেও এমন দেশকে ন্যাটোতে যুক্ত করতে সম্মতি দিয়েছিলেন তার ঠিক হয়নি। এ ব্যাপারে ইরদোগান বলেন, যেসব দেশ জঙ্গিবাদের মদত এবং আশ্রয় দেয় তাদের ন্যাটোতে যুক্ত করে আমরা আগে যে ভুল করেছিলাম সেটি আবার করতে পারবো না, এটি একটি নিরাপত্তা সংগঠন। তুরস্কের প্রেসিডেন্ট আরো জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলবেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর আহ্বান জানাবেন। এদিকে তুরস্কের দাবি, ফিনল্যান্ড এবং সুইডেন পিকেকে ও ওয়াইপিজি নামে কুর্দিস সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দেয়। এই সংগঠনগুলোর 80-এর দশকের তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করছে। সূত্র ডেইলি সাবা। তাজমহল বিতর্কে মোদীকে এক হাত নিলেন ওআইসি। ভারতের বারাণসীর জ্ঞানপাপী মসজিদ নিয়ে চলছে বিতর্ক। কুতুব মিনার তাজমহল নিয়েও চলছে উত্তেজনা। আর তাজমহল বিতর্কে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমর্থকদের এক হাত নিয়েছেন লোকসভার সংসদ সদস্য আসাউদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের বিয়ান্দিতে রোববার এক ভাষণে মোদীর সমর্থকদের কটক করে করে ওয়াইসি বলেন, তাজমহলের নিচে তারা প্রধানমন্ত্রী ডিগ্রি খুঁজছেন। খবর এনডিটিভির। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এমন মন্তব্য করে ওয়াইসি মূলত মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলতে চেয়েছেন, তাজমহলের নিচে যেমন খুঁজলে কিছু পাওয়া যাবে না, তেমনি মাটির নিচে খুঁজলে নরেন্দ্র মোদীর পড়াশোনার কোনো ডিগ্রি পাওয়া যাবে না। ওয়াইসির এই মন্তব্য তাজমহল বিতর্কের সঙ্গে যুক্ত, যা কয়েক সপ্তাহ আগে শুরু হয়। আগ্রার তাজমহলের 5টি তালাবদ্ধ কক্ষের পেছনে সত্য খুঁজে বের করার জন্য আবেদন করেছিল বিজেপি। পিটিশনের দাবি করা হয়, সমাধিটি আসলে একটি পুরনো শিব মন্দির। তবে গত 12 মে এলাহাবাদের হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়ে বলেন, এসব বিষয়ে ইতিহাসবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত। ভাষণে ওয়াল ইন্ডিয়া মসজিদ ইতিহাদুল মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়াইসি বলেন, ভারত আমার নয়, ঠাকুরের নয়, মোদী সাহেবেরও নয়। ভারত যদি কারো হয় তবে তার দ্রাবিড় ও আদিবাসীদের। আফ্রিকা, ইরান, মধ্য এশিয়া থেকে লোকদের দেশান্তরিত হওয়ার পরে ভারত গঠিত হয়েছিল, তাই দ্রাবিড় বা আদিবাসীরাই শুধুমাত্র ভারতের আদি বাসিন্দা। এদিন কংগ্রেসকে কটাক্ষ করেন আসাউদ্দিন ওয়াইসি। রাশিয়া কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, জানালেন রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন। রাশিয়ার একজন রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন এই মন্তব্য করেছেন। রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সামরিক বিধি অনুযায়ী রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল তা ব্যবহার করা হয়। ইউক্রেনের মতো সংঘাতের ক্ষেত্রে সব অস্ত্র ব্যবহার করা হয় না। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনের অভিযান শুরু হওয়ার পরেই পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটাকে তখন হুমকি হিসেবে দেখা হচ্ছিল। পুতিনের অসুস্থতার খবর অস্বীকার করলেন ল্যাভরভ। কয়েকটি সূত্রের বরাতে পশ্চিমা গণমাধ্যমগুলো অনেককে খবর দিয়েছিল, জটিল রোগে ভুগছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছিল,
পুতিন ব্লাড ক্যান্সারে ভুগেছেন। তবে নিজের অসুস্থতার খবর নিয়ে এখনো কোনো কথা বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেক্রে ল্যাবরভ পুতিনের অসুস্থতার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। ল্যাবরভের দাবি, কিছু অনুবাদ মানুষ পুতিনকে অসুস্থ প্রমাণ করতে চাইছেন। ল্যাবরভ জানিয়েছেন, পুতিন সুস্থ এবং নিয়মিত তিনি জনসম্মুখে আছেন। সূত্র বিবিসি।